নিজে করি 4.1, আগে আমরা কমপ্লিট করেছি কোর্সে দেখি 4.1, এটা হচ্ছে নিজে করি 4.1, পেজ নাম্বার হচ্ছে 48। কী লেখা আছে? কোশ্চেন নাম্বার 1, চলের ঘাতে নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি, ভাগ করতে বলেছে। আগে আমরা গুণ শিখেছি, এখানে ভাগ করতে বলছে। আমি কোশ্চেনটা লিখে নিয়েছি, x²-13x+12 / x-11, ঠিক আছে? তাহলে x²-13x+22, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক, যেটা আমি গুণ করবো সেটা হচ্ছে ভাগফল, আর যদি কিছু অবশিষ্ট পড়ে থাকে সেটা হবে আমার ভাগশেষ। তাহলে ভাগ করার সময় আমরা প্রথমে কি চেষ্টা করি না, যাতে ভাজ্যটা মিলে যায় এবং অবশিষ্ট জিরো পড়ে থাকে। যদি অবশিষ্ট একদম না থাক, মানে জিরো না হয়, তাহলে যেন মিনিমাম নাম্বার হয়। ধরো একটা সিম্পল 7কে ভাগ করছি 2 দিয়ে, এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক, তাহলে আমি কি চেষ্টা করব যাতে এটা মিলে যায় এবং কাটাকুটি হয়ে নিচে জিরো পড়ে থাকে। কিন্তু যদি না মেলে, যেমন ধরো এখানে ধরো 2 × 2 = 2, 2 × 2 = 6, তাই তো? তাহলে আমার কত ভাগশেষ পড়ে থাকলো? 1। এই 1টাকে কি আর 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না, মানে এটা মিনিমাম সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাগশেষ। কিন্তু আমি যদি 7কে 2 দিয়ে এইভাবে ভাগ করি, দেখো 2 × 2 = 4 করলাম, 3 পড়ে থাকলো। দেখো 3কে, এটা তো অবশিষ্ট পড়ে আছে, 3কে আবার তো 2 দিয়ে ভাগ যাবে, এখানে 2 দিয়ে যদি ভাগ করে, তাহলে আবার 2 × 1 = 2 হবে, 2 × 1 = 2, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তাহলে এই প্রসেসটা কিন্তু আমার রং প্রসেস, এরম হবে না। আমাকে ভাগ এমনভাবে করতে হবে যে আমার মানে যাতে ভাগশেষ পড়ে না থাকে বা পড়ে থাকলেও মিনিমাম সংখ্যক পড়ে থাকে, যাকে করে কি ভাজক দিয়ে আর ভাগ করা না যায়। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে, দেখো আমাকে প্রথম টার্মটা সবসময় টার্গেট রাখতে হবে, যাতে প্রথম টার্মটা মিলে যায়, এবার মিলে গিয়ে ওটা যেন জিরো হয়ে যায়। তাহলে এখানে ধরো x² আছে, তাহলে +x² আছে এখানে, আগে কিছু নেই মানে প্লাস। তাহলে আমাকে চেষ্টা করতে হবে এখানে এমন কিছু দিয়ে একে গুণ করে যাতে করে কি +x² আসে, তাহলে সেম জিনিস আসলে তবে তো বিয়োগ করলে আমার জিরো হবে বা কেটে যাবে। তাহলে এখানে +x আছে, এখানে x² আছে, তাহলে আমার চিহ্নটা নিয়ে কোনো চিন্তা নেই, প্লাসই হলো। এক্স এর দ্বারা কত গুণ করলে x² পাবো? না, x গুণ করলে, তাহলে আমি এখানে কত পেলাম? x², এর চিহ্ন প্লাস, আর এখানে কত? x² গুণ, তাহলে -11x, যেহেতু এর সাইন মাইনাস আছে তো মাইনাস, ঠিক আছে? এবার বিয়োগ করব, আমরা তো এখানে বিয়োগই করি, 7-6 = 1, তাহলে এখানে বিয়োগ করেছি, এখানে তাহলে এখানে চিহ্নটা কী হবে? তাহলে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে কত পড়ে থাকবে? -13x + 11x, তাহলে -13x, এখানে দেখো চিহ্নটা পরিবর্তন উল্টো আছে, তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? 2x, আর এ বড়, তাহলে এর চিহ্ন মাইনাস হবে, কত নামবে? 22। এবার আবার আমাকে এটাই টার্গেট করতে হবে যে এটা যাতে মিলে যায়, তাহলে বিয়োগ দিলে শূন্য হবে। তাহলে x আছে আমাকে এখানে, কত চাইছে? -2x, তাহলে কত দিয়ে গুণ করলে -2x পাবো? -2 দিয়ে গুণ করবো, -2 × x, তাহলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 22। এবার বিয়োগ দেবো, বিয়োগ করলে চিহ্ন প্লাস, বিয়োগে বিয়োগে প্লাস, আর এটা মাইনাস হবে, তাহলে এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, অ্যান্সার। তাহলে আমার এখানে ভাগফল কত? অতএব ভাগফল সমান x-2, আর ভাগশেষ কত? কিছুই নেই, তাহলে 0, ঠিক আছে? পরের অঙ্ক, বিয়ের অঙ্কটা দেখো, এখানে ভাজ্যক কত? a-2, আর ভাজ্য কত? a²-5a+6, ভাগ করব সেমভাবে, চেষ্টা করব প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা মিলিয়ে দেওয়া, তাহলে বিয়োগ করলে জিরো হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দ্বিগুণ গুণ করবো, যদি প্লাস থাকে তাহলে প্লাস করব। এ আছে, a² আছে, তাহলে কত দ্বিগুণ করলে পাবো? a দ্বিগুণ করব, কত পেলাম? a². তাহলে দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, এটাও প্লাস পেলাম, এর চিহ্ন যেহেতু মাইনাস সেজন্য আর এটি জন্য প্লাস, তাহলে -2a হবে। এবার বিয়োগ দেবো, প্লাসে মাইনাসে গুণ, মাইনাস, আর এটা হবে প্লাস, মানে আমার এখানে চিহ্নটা পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা ক্যান্সেল। এখানে দেখো দুটো চিহ্ন বিপরীত চিহ্ন, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে হবে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হয়ে 3a হবে, যে বড় তার চিহ্ন পাবে মাইনাস, +6 নামবে। এবার একে এমন কিছু এমন সংখ্যা দিয়ে গুণ করতে যাতে করে কি -3a আসে, তাহলে এ আমার অলরেডি আছে, তাহলে -3 দিয়ে গুণ করলে -3a পেয়ে যাবো, -3, তাহলে -3a প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 6, তাহলে এটা চিহ্ন পাল্টে গেল, ক্যান্সেল। তাহলে ভাগফল কত? a-3, আর ভাগশেষ কত? 0। এর অঙ্ক একে সি, ভাজক কত? a²-3a-2, ভাজ্য 2a³-7a²-a+2।
দেখি প্রথম টার্মটা মেলানোর চেষ্টা করব। প্লাস আছে তাহলে মাইনাস হবে না, প্লাসই হবে যা হবে। এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে 2a³, তাহলে 2 গুণ করলাম আর a গুণ করলাম, তাহলে 2a ইনটু a, তাহলে a এর পাওয়ার 2 এর রেখা যোগ করে 3, তাহলে 2a³ হলো। মাইনাস আছে এটা প্লাস, মাইনাস 3 দুগুণে 6, a ইনটু a, তাহলে a স্কোয়ার। মাইনাস আছে মাইনাস লিখলাম, 2 ইনটু 2, 4a, এর কিছু নেই মানে প্লাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হচ্ছে মানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, ক্যান্সেল। এটা প্লাস 6a² এটা মাইনাস 7a², তাহলে মাইনাস এ স্কোয়ার। বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হবে যে বড় তার চিহ্ন পাবে। প্লাস 4a মাইনাস এ, বিপরীত চিহ্ন মাইনাস প্লাস 4a মাইনাস এ, তাহলে 3a হবে, বড় আছে 4a, তাহলে এর চিহ্ন পাবে। একটা সংখ্যা আছে ওটা নামবে 2। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 সব এক, শুধু চিহ্নটা আলাদা। প্রথমটাই দেখবো এ স্কোয়ার আছে আর এ মাইনাস এ স্কোয়ার আছে, আমার আছে এ স্কোয়ার, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করলে আমি কত পাবো? মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা প্লাস 3a হয়ে যাবে, মাইনাসে মাইনাসে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস 0, ভাগফল সমান 2a মাইনাস 1। এখানে ভাজক হচ্ছে 2a, নেক্সট অঙ্ক ডি, ভাজক হচ্ছে 2a প্লাস 3b আর ভাজ্য হচ্ছে 4a² মাইনাস 9b². ফার্স্ট টার্ম টার্গেট আমাদের, তাহলে 2a আছে 4a² আছে, তাহলে আর 2 দিয়ে গুণ করলে 4 আর একটা a দিয়ে গুণ করলে স্কোয়ার, তাহলে এটা কত হলো? 4a² প্লাস, এরও প্লাস এরও প্লাস, কিছু নেই মানেই তো প্লাস, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস বসাতাম, 2 3 যোগ করে 6, a ইন্টু b a b, এটা প্লাস আছে, তাহলে এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, ক্যান্সেল। এটা যোগ বিয়োগ বিয়োগ হবে না, তাহলে যোগ একার পাশাপাশি লিখবো, তাহলে মাইনাস 6ab মাইনাস 9b². 2a আছে, তাহলে আর কত গুণ করলে মাইনাস 6b পাবো? মাইনাস আছে মানে মাইনাস গুণ করছি, 2 এর সাথে 3 গুণ করলে 6, a আছে আর b গুণ করলাম, মাইনাস 6ab, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 এর 9, বি 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 স্কোয়ার, বি ইন্টু বি বি স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস ক্যান্সেল, তাহলে ভাগফল সমান 2a মাইনাস 3b আর ভাগশেষ তো 0। দুইয়ের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচে রঙিন কার্ডের ভাজক বা ভাগফল এবং ভাগশেষ বের করি। রঙিন কার্ড লাল নীল সবুজ তিনটে রঙিন কার্ড দিয়েছে, এবার ভাজক ভাগফল ভাজ্য ভাগশেষ চারটে ঘর করে দিয়েছে, তার মধ্যে কোথাও ভাজ্য বলা আছে ভাগফল বলা আছে ভাজক বার করতে হবে ভাগশেষ বার করতে হবে, কোথাও আবার ভাজক বলা আছে ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। তো দেখো বইয়ে প্রথম দুটো করে দিয়েছে, লাল আর নীল করে দিচ্ছে, সবুজটা করতে দিয়েছে তোমাদেরকে। সবুজটা কী আছে, ভাজ্য আছে x³ প্লাস px² প্লাস qx প্লাস x, আর ভাগফল আছে x² প্লাস px প্লাস q, তোমাদের ভাজক আর ভাগশেষটা বার করতে হবে। অঙ্কটা আমি লিখে নিয়েছি, ঠিক আছে, তাহলে আমার প্রথম টার্ম কী আছে, x³ x² আছে, তাহলে আর আমি x গুণ করলে x³ পেয়ে যাব, প্লাস px² প্লাস qx, x দিয়ে গুণ করলাম, এবার চিহ্ন পরিবর্তন হবে, এর চিহ্ন প্লাস ছিল, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তিনটি ক্যান্সেল হয়ে গেল, কত পড়ে থাকবে x, এটাকে কি আর ভাগ দেওয়া যাবে, এটা দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে আমার নির্ণয় ভাগফল কত হবে, ভাগফল হবে x, আর ভাগশেষ কত হবে, সেটাও x, তাহলে সবুজ কার্ডে তোমার যেটা বলেছিল ভাগফল দেওয়া ছিল, ভাগ সরি সরি এটা ভাজক, এটা ভাগফল দেওয়া ছিল, এটা ভাজক, ভাজক বার করতে বলেছে, তাহলে ভাজক কত হচ্ছে x আর ভাগশেষ কত হচ্ছে s, ওকে।